হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আইসিটি ম্যাথ 2028 এপসাইলনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওটি আইসিটি বুলিয়ান থিওরেম, জর্জ বুলিয়ান থিওরেম এর এই যে উপপাদ্যগুলো, এই উপপাদ্যগুলো যদি আপনি না শিখেন তাহলে দেখা যাবে যে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না ডিজিটাল ডিভাইসের। যেমন বুলিয়ান ফাংশন, বুলিয়ান সার্কিট, বুলিয়ান সার্কিট থেকে বুলিয়ান ফাংশন, বুলিয়ান ফাংশন থেকে বুলিয়ান সার্কিট, সত্যক সারণী, এই সকল ক্যালকুলেশনগুলো আপনি বুঝতে পারবেন না। সো বুলিয়ান ফাংশন, বুলিয়ান সার্কিট অর্থাৎ গেট, এই সকল ক্যালকুলেশনগুলো বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে সর্বপ্রথম এই বেসিক থিওরেমগুলো জানতে হবে। তাহলে সর্বপ্রথম আমি যে বেসিক থিওরেমগুলো নিছি এগুলোর ক্যালকুলেশন করে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো আজকের লেকচার ভিডিও টিউটোরিয়ালে। তাহলে এখানে বেসিক থিওরাম কয়টি? যোগের ক্ষেত্রে চারটি এবং গুণের ক্ষেত্রে চারটি। এখন এ অর ওয়ান সমান কত হয় আমি সেটা প্রমাণসহিত দেখাবো। তাহলে এখানে সরি, প্রথম সূত্রটা আছে কি আমাদের, এ অর ওয়ান। আমরা তো সর্বপ্রথম জানি, সর্বপ্রথম জেনে নিছি বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যের মধ্যে যে এখানে জিরো আর ওয়ান ব্যতীত অন্য কোনো ডিজিট কাজ করবে না। তাহলে জিরো আর ওয়ান ব্যতীত অন্য কোনো ডিজিট যদি কাজ না করে তাহলে আমরা কি করব? সর্বপ্রথম আমরা এই এটাকে এর ইনপুট ভ্যালু হিসেবে আমরা জিরো বসাবো। তাহলে এর ইনপুট ভ্যালু আমরা জিরো নিলাম, জিরো বসানোর পর এই প্লাস প্লাস নিলাম, এখানে কি আছে? ওয়ান। ওয়ানের তো কোনো মান বসানো যায় না, যার কারণে ওয়ান ওয়ানই থাকলো। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কী হচ্ছে আমাদের? ওয়ান। আবার যখন আমরা এর ইনপুট ভ্যালুটাকে স্টোর করতেছি কত? ওয়ান। অর্থাৎ এর ইনপুট ভ্যালু আমরা কত দিলাম? ওয়ান দিচ্ছি। তাহলে এর প্লেসমেন্টে ওয়ান, এই যোগ যোগ এই ওয়ান, ওয়ান। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমরা জানি কি, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ওয়ান। কারণ এখানে একটা কথাই বলছে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যের মধ্যে যে জিরো আর ওয়ান ব্যতীত অন্য কোনো ডিজিট কাজ করবে না। কারণ হাজার হাজার ওয়ান যদি আমরা একাধিক বা হাজার হাজার ওয়ান যদি যোগ করি তাহলে আমাদের আউটপুট রেজাল্ট আমাদের একটাই ওয়ান আসবে, যার কারণে কি ওয়ান ওয়ান যোগ করে আমাদের কী আসলো? আউটপুট রেজাল্ট ওয়ান। কারণ এখানে আপনি সবচেয়ে যে উদাহরণটা ভালো মতো বুঝতে পারবেন, কারণ একটা একটা লাইট নেন, একটা লাইট নিয়ে সেই লাইটের সহিত দুটা তিনটা কিংবা চারটা সুইচ যদি কানেক্ট করেন, কানেক্ট করে একটা সুইচ অন করেন, অন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে লাইটটা জ্বললো। আর একটা সুইচ নেন, আর একটা সুইচ অন করলেন, সেই সুইচটা অন করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি আগের সুইচটা অন করাতে লাইটটা জ্বলতেছে, দ্বিতীয় সুইচটা অন করার সাথে সাথে লাইটটা জ্বলেই আছে। এরকমভাবে যদি আপনি হাজারটা সুইচ অন করে দেন তাহলে আমাদের আউটপুট রেজাল্ট কী হবে? ওয়ানই হবে। কিসের জন্য অন হবে? লাইটটা জ্বলবেই, যার কারণে ওয়ান অন যোগ করলে আমাদের আউটপুট রেজাল্ট কী আসতেছে? ওয়ানই আসতেছে। তাহলে এখন আমরা বলতে পারি যে এইখানে যে এ ওয়ার ওয়ান ইকাল টু আউটপুট রেজাল্ট ওয়ান। দ্বিতীয় সূত্রটা একই রকমভাবে আমরা প্রমাণ করব। দ্বিতীয় সূত্রটাতে বলছে কি, দ্বিতীয় সূত্রটা এ ওয়ার জিরো। তাহলে এ ওয়ার জিরো সমান সমান কী হয় সেটা আমরা দেখব। তাহলে এর ইনপুট ভ্যালু সর্বপ্রথম আমরা কী দিলাম? জিরো বসালাম। তাহলে জিরো অর জিরো ইকাল টু কী আসতেছে? আউটপুট রেজাল্ট জিরো। ও সরি, মিস্টেক, আমি যে কথাটা বলতে ভুলে গেছিলাম যে এখানে আমাদের আউটপুট রেজাল্ট, আমরা এর মানটা যখন জিরো দিচ্ছে তখন আউটপুট রেজাল্ট অন আসতেছে, যখন এর ইনপুট ভ্যালু অন দিচ্ছে তখন আউটপুট রেজাল্ট আমাদের অনই আসতেছে। সো এখানে আমাদের মানটা নির্ভরশীল কার উপরে? মূলত ওয়ানের উপরে, যার কারণে আমাদের রেজাল্টটা আসতেছে কি? ওয়ান। যার কারণে এখানে আমার রেজাল্টটা আসলো কত? ওয়ান। তাহলে এখন দ্বিতীয় সূত্রটা এ ওয়ার জিরো সমান সমান কি সেটা আমরা প্রমাণ করবো। তাহলে সর্বপ্রথম এর ইনপুট ভ্যালু হিসেবে জিরো স্টোর করলাম, দিলাম বা স্টোর করলাম। তারপরে জিরো এখানে আছে, জিরোর তো কোনো মান বসানো যায় না, যার কারণে জিরোটা জিরোই থাকলো। তাহলে জিরো জিরো যোগ করলে কী হয়? আউটপুট রেজাল্ট জিরো। এখন আমরা এর ইনপুট ভ্যালু আবার কী দিলাম? অন দিলাম। অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আসতেছে কি? ওয়ান। এর প্লেসমেন্টও ওয়ান আসলো। তাহলে এই ওয়ার ওয়ার এই জিরো জিরো, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে আমাদের আউটপুট রেজাল্ট কী আসে? ওয়ান। তাহলে আমাদের এখানে দেখতে পারতেছে যে এর ইনপুট ভ্যালু যখন জিরো দিলাম তখন আমাদের আউটপুট রেজাল্ট কী আসলো? জিরো। যখন এর ইনপুট ভ্যালু ওয়ান দিলাম তখন আমাদের আউটপুট রেজাল্ট কী আসলো? ওয়ান আসলো। তার মানে মানটা নির্ভরশীল মূলত কার উপরে? এর উপরে। তাহলে এ ওয়ার জিরো সমান সমান কী হবে? এ হবে। তাহলে এখানে আমাদের আউটপুট রেজাল্ট এ ওয়ার জিরো সমান সমান কী হচ্ছে আমাদের? এ। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এ ওয়ার এ সমান সমান আমরা এখন ইজিলি ভাবে ক্যালকুলেশন করতে পারি যে এ ওয়ার এ সমান সমান কী হয় সেটা বের করবো। তাহলে সর্বপ্রথম আমরা এর ইনপুট ভ্যালু জিরো দিলাম, এই ওয়ার ওয়ার, তাহলে এই এর ইনপুট ভ্যালু যদি জিরো হয় তাহলে এখানেও আসে সেম এ, তাহলে এখানেও আসে আমাদের কী হচ্ছে জিরোই হচ্ছে। তাহলে জিরো আর জিরো যোগ করলে কী হচ্ছে জিরো, তারপরে কি আছে ওয়ান আছে। তাহলে এর ইনপুট ভ্যালু যখন আমরা ওয়ান দিচ্ছি এই ওয়ার ওয়ার, তাহলে এখানেও আসে ওয়ানই হয়ে গেল। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমাদের আউটপুট রেজাল্ট কী আসতেছে ওয়ান আসতেছে। তাহলে আমাদের মানটা আমরা এর ইনপুট ভ্যালুতে যখন যে মানটা দিচ্ছে তখন আমাদের আউটপুট রেজাল্ট সেই মানটাই আসতেছে। তার মানে মানটা আমাদের কিসের উপর নির্ভরশীল, এর উপরে নির্ভরশীল। তাহলে আমাদের আউটপুট রেজাল্ট কী আমাদের এ। তাহলে আমরা দুটা এ যোগ করে আমাদের আউটপুট রেজাল্ট এ আসলো, যদি তিনটে এ যোগ করি তাহলে আউটপুট রেজাল্ট এই আসবে, যদি হাজারটা এ যোগ করি তাহলে আমাদের আউটপুট রেজাল্ট এই হবে, যার কারণে এ ওয়ার এ সমান সমান কী হবে এ। চতুর্থ যে সূত্রটা বলছে কি এ ওয়ার এ কমপ্লিমেন্টস, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রমাণ করব সূত্রটার। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করব এখন যে এ ওয়ার এ কমপ্লিমেন্টস সমান সমান কী হয়। তাহলে সর্বপ্রথম আমরা কী করব, জিরোটাকে স্টোর করলাম এর, তাহলে এর ইনপুট ভ্যালু হিসেবে জিরো দিলাম এই ওয়ার ওয়ার। আমি ইতিপূর্বে একটা সূত্র ডিমর্গানের উপপাদ্যের মধ্যে আপনাদেরকে বলে দিছি, যদি আমার গত লেকচার ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই অবশ্যই গত লেকচার ভিডিওগুলো দেখে আসেন, দেখে আসলে পারে গত লেকচার ভিডিওটা দেখলে পারে আশা করি যে এখানে বুঝতে পারবেন। তাহলে এখানে যখন আমরা কমপ্লিমেন্টস বার যাই বলুন না কেন, বা পূরক বা ডট যাই বলুন না কেন, সব একই মান, একই জাতীয় জিনিস। তাহলে যখন আমরা দেখব যে এর উপরে কমপ্লিমেন্টস আছে, এই কমপ্লিমেন্টস যখন দেখব তখন আমাদের এই এর ইনপুট ভ্যালু যা দিব এইখানে তার এসে বিপরীত হয়ে যাবে। যদি এখানে জিরো হয় তাহলে এখানে এসে ওয়ান হবে, যদি এখানে ওয়ান হয় তাহলে এখানে এসে জিরো হয়ে যাবে। তাহলে এখানে এর ইনপুট ভ্যালু আমরা কত স্টোর করছি জিরো, তাহলে এখানে এসে কী হবে ওয়ান হয়ে যাবে। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত হচ্ছে আমাদের ওয়ান। আবার যখন এর ইনপুট ভ্যালু আমরা ওয়ান দিচ্ছি, এই যে ওয়ান, যখন এর ইনপুট ভ্যালু ওয়ান দিচ্ছে তখন সরি এখানে যখন ওয়ান দিচ্ছে তাহলে ওয়ান এই অর অর, তাহলে এখানে এসে ও যখন ওয়ান পাচ্ছে তখন এর বিপরীতকরণ হয়, বিপরীত হয়ে যাবে ওয়ানের বিপরীত কি জিরো। ইকাল টু ওয়ান আর জিরো যোগ করলে কত হচ্ছে আমাদের ওয়ানই হচ্ছে। তাহলে সর্বদা আমাদের মানটা যাই যখন জিরো দিচ্ছে তখন আউটপুট রেজাল্ট ওয়ান আসতেছে, যখন ওয়ান দিচ্ছে তখন আউটপুট রেজাল্ট আমাদের ওয়ানই আসতেছে। তাহলে আমাদের মানটা মূলত কার উপরে নির্ভরশীল, ওয়ানের উপরে। তাহলে এ ওয়ার এ কমপ্লিমেন্ট সমান সমান কি ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই যে প্রমাণগুলো, এই সূত্রের যে প্রমাণগুলো করতেছে এইগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু 100% নিশ্চিত থাকতে পারেন আপনি যে বুলিয়ান ফাংশন অর্থাৎ সরলীকরণের অঙ্ক আপনার মাথায় একটুও ঢুকবে না, আর ঢুকলেও সেটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। আর যদি অন্য কোনো ওয়েতে আপনি যদি পারেন তাহলে আমি মনে করব যে আসলে ওটা আপনার ভুল থিওরিতে মুখস্থ এই আয়ত্ত করতেছেন। আপনি যদি ভালো করে বুঝতে চান বুলিয়ান ফাংশনটা তাহলে বা সরলীকরণটা, তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা আপনাকে ভালো মতো বুঝে নিতে হবে। আর আশা করি আমি যেরকমভাবে আপনাকে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ কোনো জায়গাটাতে ত্রুটি বিন্দু পরিমাণে ত্রুটি থাকবে না। যদি লেকচার ভিডিওটা স্কিপ না করে আপনি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার কোনো দিন এই জাতীয় যত অঙ্ক আছে তাহলে কোনো দিনও আপনার ক্যালকুলেশন করতে সমস্যা হবে না। তাহলে এখন আমরা এ ওয়ার এ কমপ্লিমেন্ট সমান সমান আমরা কী লিখব, কী পাইলাম আমরা ওয়ান ওয়ান পাইলাম। এরা আমাদের কিসের ক্ষেত্রে গেল, দেখেন যোগের ক্ষেত্রে গেল। তাহলে এখন আমরা গুণের ক্ষেত্রেটা দেখব যে এ অ্যান্ড, কারণ আমরা বুলিয়ান অ্যালজাবরার যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটার মধ্যে আমরা পড়ে আসছি কি যখন যোগ পাবো যোগকে আমরা যোগ না পড়ে আমরা ওয়ার পড়বো, যখন গুণ পাবো গুণকে আমরা গুণ না বলে অ্যান্ড পড়বো। তাহলে এখন এই যে গুণ আছে গুণটাকে এখন আমরা কী পড়বো অ্যান্ড হিসাবে পড়বো। তাহলে এখন এডের ক্ষেত্রে প্রথম সূত্রটা কি এ অ্যান্ড ওয়ান ইকাল টু কি হয়। তাহলে এখন সরি তাহলে সর্বপ্রথম আমরা এর ইনপুট ভ্যালুটাকে আমরা কী করবো জিরো ধরে নিলাম, এর ইনপুট ভ্যালুটাকে আমরা জিরো দিয়ে দিলাম জিরো আর ওয়ান। তাহলে এর ইনপুট ভ্যালু সর্বপ্রথম আমরা কী স্টোর করলাম জিরো স্টোর করলাম। তাহলে এই গুণন গুণ অ্যান্ড অ্যান্ড
এই 1 1 তাহলে 0 আর 1 গুণ করলে আমাদের আউটপুট রেজাল্ট কি আসে 0 যখন আমরা এর ইনপুট ভ্যালুটাকে 1 স্টোর করতেছি তাহলে 1 এই এন্ড এন্ড এই 1 1 ইকুয়াল টু তাহলে 1 1 গুণন করলে কত হয় আমাদের 1 তাহলে আমরা দেখেন এর ইনপুট ভ্যালু যখন আমরা 0 দিচ্ছি তখন আউটপুট রেজাল্ট কি আসতেছে 0 যখন আমরা এর ইনপুট ভ্যালুটাকে 1 দিছি তখন আউটপুট রেজাল্ট কি আসছে 1 তার মানে আমাদের মানটা মূলত কার উপরে নির্ভরশীল এর উপরে নির্ভরশীল তাহলে আমরা লিখতে পারি যে এ এ এন্ড 1 সমান সমান কি এ কারণ আরেকটা জিনিস বলি 1 এর সাথে আমরা যা গুণন করব আমাদের অ্যানসারটা আসবে যা দ্বিতীয় যে সূত্রটা আছে এ এন্ড 0 সমান কত তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা এ এন্ড 0 সমান কত তাহলে সর্বপ্রথম আমরা 0 আর 1 তাহলে 0 স্টোর করলাম 0 এ এন্ড এন্ড এ 0 0 0 0 গুণন করলে 0 আমরা যখন 1 ইনপুটটাকে স্টোর করতেছি তখন 1 এ এন্ড এন্ড এ 0 0 0 আর 1 গুণন করলে কি আসতেছে 0 তার মানে আমরা এর ইনপুট ভ্যালু যখন যা দিচ্ছি আমাদের মূল রেজাল্ট আউটপুটে কি আসতেছে 0 আসতেছে তার মানে মূলত রেজাল্টটা কার উপরে নির্ভরশীল 0 এর উপরে তাহলে এ এন্ড 0 সমান সমান কি হবে 0 এখন আমি যে এখানে বললাম যে এ 1 এর সাথে যা গুণ করব আমাদের যাই রেজাল্ট আসবে মানে যেটাকে গুণন করব সেটাই হবে রেজাল্ট আর 0 এর ক্ষেত্রে 0 এর সাথে যা গুণন করব আমাদের রেজাল্ট আসবে কি 0 তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ এন্ড 0 সমান কি আমাদের আউটপুট রেজাল্ট 0 তারপরে কি আছে তৃতীয় সূত্রটা এ এন্ড এ ইকুয়াল টু কত তাহলে এ এন্ড এ সমান সমান আমাদের কি হয় এটা বের করব তাহলে সর্বপ্রথম আমরা 0 স্টোর করলাম 0 এন্ড এখানে আমরা ইনপুট ভ্যালু হিসেবে 0 দিলাম তাহলে 0 0 গুণন করলে আউটপুট রেজাল্ট 0 যখন আমরা 1 দিচ্ছি তাহলে এখানে 1 এই এই এন্ড এন্ড এখানে এখানে যখন 1 হচ্ছে তখন এখানে 1 তাহলে 1 1 গুণন করলে আমাদের আউটপুট রেজাল্ট কি আসতেছে 1 তার মানে কি আমাদের মানটা কার উপরে নির্ভরশীল এ এর উপরে নির্ভরশীল তাহলে যখন আমরা 0 দিচ্ছি তখন আউটপুট রেজাল্ট 0 যখন আমরা 1 দিচ্ছি তখন আমাদের আউটপুট রেজাল্ট কি আসতেছে 1 তার মানে সর্বদা মানটা কার উপরে নির্ভরশীল আমাদের এ এর উপরে নির্ভরশীল যার কারণে এ এন্ড এ সমান সমান কি হচ্ছে আমাদের এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা কথা উল্লেখ করা আছে যে এখানে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার 0 আর 1 ব্যতীত অন্য কোনো ডিজিট কাজ করবে না আর দুইটা নিয়ম গণিতের যে চারটা নিয়ম আছে যোগ গুণ বিয়োগ ভাগ তারের মধ্যে থেকে শুধুমাত্র দুইটা নিয়ম কাজ করবে এখানে যোগটা আর গুণনটা তাহলে এই ক্ষেত্রে আর যে সাধারণ বীজগণিতের মধ্যে যে ক্যালকুলেশনগুলো আছে সকল ক্যালকুলেশনে এখানে কাজ করবে না কারণ আমরা সূচকের নিয়মটা আমরা জানি যে এ এ যদি গুণন করতাম তাহলে হতো কি আমাদের এ স্কোয়ার যার কারণে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যের মধ্যে বলে দেওয়া আছে যে এখানে লগারিদম বা সূচক এই জাতীয় ত্রিকোণমিতি জ্যামিতি পরিমিতি পরিসংখ্যান এই জাতীয় কোনো নিয়ম মেনে চলবে না যার কারণে এখানে আমাদের এ অ্যান্ড এ সমান কখনো জানে মেমোরিতে নিয়ে আসেন না যে এ স্কোয়ার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি এই বিষয়টা মনে হয় ক্লিয়ার করতে পারছি যার কারণে আপনাকে এ অ্যান্ড এ সমান সমান কি লিখতে হবে একটা এ যদি হাজারটা এ গুণন অবস্থায় থাকে তাহলে আমাদের আউটপুট রেজাল্ট একটা এই হবে তাহলে এখানে আমাদের এ অ্যান্ড এ সমান সমান কি আউটপুট রেজাল্ট এ তারপর একটা এ অ্যান্ড এ কমপ্লিমেন্টস তাহলে এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট সমান সমান কি হয় সেটা আমরা দেখব তাহলে এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট সমান কি সর্বপ্রথম আমরা এখানে কি করলাম জিরোটা কি স্টোর করলাম এই অ্যান্ড অ্যান্ড যখন আমরা এখানে জিরো দেবো তখন এখানে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কারণ আগের একটা সূত্রের মধ্যে আমি বলেই দিলাম তাহলে জিরো আর ওয়ান গুণন করলে আমাদের আউটপুট রেজাল্ট কী হবে জিরো যখন এখানে আমরা ওয়ান দিলাম ইনপুট হিসাবে এই অ্যান্ড অ্যান্ড তাহলে এখানে যখন ওয়ান দিচ্ছে এখানে এসে তার বিপরীত উল্টো হয়ে যাচ্ছে তাহলে জিরো তাহলে ওয়ান আর জিরো গুণন করলে আমাদের আউটপুট রেজাল্ট কি জিরো
তার মানে আমরা যতই ইনপুট দিচ্ছি না কেন, আউটপুট রেজাল্ট আমাদের সর্বদা কি আসতেছে, জিরো আসতেছে, যার কারণে এ অ্যাট এ কমপ্লিমেন্ট সমান সমান কি, জিরো। তাহলে এ অ্যাট এ কমপ্লিমেন্ট সমান সমান জিরো, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জায়গাটাতে আপনি বুঝলেন না, আর আমি যেভাবে বুঝালাম আশা করি যদি আপনার মাথায় বিন্দু পরিমাণ মেধা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইনশাল্লাহ বুঝবেনই। আর যদি প্রথমবার না বোঝেন তাহলে অবশ্যই ভিডিওটি আবার দেখুন রিপ্লে করে, রিভিউ করে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ডি মর্গানের সূত্র, ইতিপূর্বে আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি ডি মর্গানের দুই ইনপুট বিশিষ্ট সূত্র, তিন ইনপুট বিশিষ্ট সূত্র কীভাবে সত্যক সারণী তৈরি করতে হয়। সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের দুটি সূত্র, দুই ইনপুট বিশিষ্ট, একটা আছে যোগে অ্যান্ড ওয়ারের ক্ষেত্রে, একটা আছে অ্যান্ডের ক্ষেত্রে, এই দুইটা দুই ইনপুট এবং তিন ইনপুট বিশিষ্ট যে সূত্রগুলো আছে সেই সূত্রের প্রমাণটা আমি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। আমার গত লেকচার ভিডিওটা দেখবেন, যার কারণে আমি ডি মর্গানের সূত্রগুলো আর দেখাচ্ছি না। এখন বিনিময় উপপাদ্য আমি দেখাবো আপনাদেরকে। তাহলে বিনিময় উপপাদ্য, কমুলেটিভ থিওরেম, কমুলেটিভ থিওরেম, বিনিময় উপপাদ্য। বিনিময় বলতে কি বোঝাচ্ছে? বিনিময় উপপাদ্য বলতে সাধারণত সাধারণভাবে আমরা যে জিনিসটা বুঝি সেটা, আপনি মনে করেন যে কোনো একটা জিনিস কাউকে দিয়েছেন, সে তার বিনিময়ে আপনি আপনাকে সে আর একটা জিনিস দিয়ে দিয়েছে। সাধারণত সিম্পলিভাবে আমরা কোনো কিছু যদি বাজার নিয়ে চিন্তা করি, যে আপনি বাজারে যাচ্ছেন পকেটে টাকা নিয়ে, বাজারে যাচ্ছেন একটা উদ্দেশ্যে যে এই জিনিসটা কিনবেন, জিনিসটা যখন পাচ্ছেন তখন আপনি কী করতেছেন, দোকানদারকে টাকাটা দিয়ে জিনিসটা নিয়ে আসতেছেন, এই যে বিনিময়। সে জিনিসটা রেখে দিছে বিক্রি করার উদ্দেশ্যে, আর আপনি কেনার উদ্দেশ্যে বাজারে গেছেন, দোকানদারের কাছে যে টাকা দিয়েছেন টাকা দিয়ে সে জিনিসটা নিয়ে আসছেন, এটি হচ্ছে মূলত কি, বিনিময়। তাহলে এখন বিনিময় উপপাদ্যগুলো কেমন, আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি যে এ যোগ বি সমান, তাহলে এখানে কি হয় আমরা কোনো কিছু বুঝতে পারি না। তাহলে এখন এইটাকে যদি আমরা এরকমভাবে যদি লিখতে পারি, বি অর এ একই জিনিস, সেম, কিসের জন্য সেম দেখেন, আমরা যদি এই রূপটা দেখি, কারণ ক্লাস নাইন টেনে যখন আমরা এই অঙ্ক ক্যালকুলেশন করতে গেছি তখন দেখছি যে ওয়াইটা আগে আসছে এক্সটা পরে আসছে, বাট এক্সটাকে সামনে নিয়ে আসছে, পরের রাশিতে যা কী করছে এক্সটাকে সামনে নিয়ে আসছে। যেমন মনে করেন যে এরকমভাবে ওয়াই জেড এক্স এরকমভাবে আছে, তাহলে পরের রাশিতে আমরা কী করছি, এক্স ওয়াই জেড। এই যে আমরা এই যে সূত্রটা, এখানে কোনো সূত্র ব্যবহার হয়নি, আমরা এইটা বুঝেছি, আমরা বুঝছি কি বলছি কি যে আমরা জিনিসটাকে সাজিয়ে লিখলাম, কারণ এক্সটা প্রথম লেটার, তারপরে আছে দ্বিতীয় লেটার, তারপরে দ্বিতীয়, তার মানে এরকমভাবে ক্রমান্বয়ে ইংলিশের যে বর্ণগুলো আছে ক্রমান্বয়ে সাজানো, সেরকমভাবে আমরা বলছি কি যে সাজিয়ে লিখছি। আসলে মূলত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাজিয়ে লেখা না, মূলত হচ্ছে বিনিময় করে লেখা, যে একজনের স্থানে আরেকজন গেলে পারে সেখানে আমার কোনো ঘাটতি বা কোনো সমস্যা হচ্ছে না, এটা কি মূলত বিনিময় জিনিস। যার কারণে আমরা এই রূপটা যদি দেখি তাহলে এই রূপটাকে আমরা এই রূপে লিখতে পারি, কিংবা বি অর এ সমান সমান লিখতে পারি কি, এ অর বি, এটা গেল অরের ক্ষেত্রে। এখন যদি আমরা অ্যান্ডের ক্ষেত্রে দেখি তাহলে এ অ্যান্ড বি সমান সমান লিখতে পারি, বি অ্যান্ড এ, তার মানে এরূপ থাকলে আমরা এরূপ লিখতে পারি, বা এরূপ থাকলে আমরা এরূপটা লিখতে পারি, এটি মূলত কি, বিনিময় উপপাদ্য। তাহলে এখন দেখি যে এখানে আমরা ইনপুট ভ্যালুগুলো স্টোর করে করে আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। তাহলে দেখেন যে আমাদের মূলত সূত্রটা কি, এ অর বি সমান বি অর এ, এটাও আমরা প্রমাণ করব। তাহলে এখন আমরা সর্বপ্রথম আমরা কি করবো, এটা আমাদের ডান সাইড বাম সাইড, আর এটা আমাদের ডান সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড নিলাম আমরা, লেফট হ্যান্ড সাইড। তাহলে এ অর বি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করেন যে এটা আমাদের কি মূলত সূত্র, যে এইটা সমান এটা হয়। আসলে আমরা বুঝতেছি যে এইটা সমান এর মানও যা, এটার মানও তাই, যার কারণে কি এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে
আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এই ক্যালটার আগের অংশটা আমরা বাম পক্ষ ধরে নিলাম। আর বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যের মধ্যে বলে দেওয়া আছে যে এখানে জিরো আর অনভিত্ত অন্য কোনো ডিজিট কাজ করবে না। তাহলে আমরা যখন এর ইনপুট ভ্যালুটাকে জিরো নিলাম, তাহলে এখানে থাকতেছে কি আমাদের বি, ইকুয়ালটা আসতেছে কি আমাদের রেজাল্ট বি। আর রাইট হ্যান্ড সাইডটাতে আমরা একই রকমভাবে যদি এখানে এর ইনপুট ভ্যালু জিরো নেই, তাহলে এখানে আমাদের এর ইনপুট ভ্যালুটা আমাদের কি আসবে, জিরো। তাহলে এই বি বি অর এর ইনপুট ভ্যালু আমরা কি নিছি, জিরো নিছি। তাহলে জিরো বসিয়ে দিলাম, ইকুয়ালটা কি আসতেছে, বি অর জিরো সমান কি বি, কারণ আমি মৌলিক উপপাদ্যের মধ্যে এই যে একটা উপপাদ্য আপনাদের কিছু সময় আগে যে দেখালাম যে এ অর জিরো সমান সমান কি হয়, এ হয়। এখানে যদি বি থাকতো তাহলে আমাদের কি আসতো, বি আসতো। যদি সি থাকতো তাহলে সি থাকতো, সি আসতো। মানে এখানে যে রেজাল্টটা জিরোর সাথে যা যোগ হবে আমাদের আউটপুট রেজাল্ট আমাদের যাই অ্যান্সার হবে, যার কারণে আমাদের এখানে লক্ষ্য করে আমরা এখানে এই ক্যালকুলেশনটা করলাম। তাহলে এখন আমরা যদি আবার বির ইনপুট ভ্যালুটাকে স্টোর করি, যে বির ইনপুট ভ্যালুটাকে আমরা কি নিলাম, জিরো নিলাম, কিংবা এখানে ওয়ান নেন, এটা এক সিস্টেমে গেল জিরো নিয়ে কাজ করলাম। তাহলে এখানে যদি লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এই জিরো না নিয়ে যদি এখন আমরা ওয়ান নেই এর ইনপুট ভ্যালুটাকে, ওয়ার অর এ বি বি এই ক্যালটু কি আসে, ওয়ান আসে। কারণ দেখেন আমি এই যে প্রথম যে সূত্রটা প্রমাণ করছি সেটাতে কিন্তু এ অর ওয়ান সমান সমান কি, ওয়ান। তাহলে স্যাম এখন এখানে যদি এই ওয়ানটা এখানে না থেকে সামনে থাকতো এবং এই বি এটা এখানে থাকতো, একই কাজ, জাস্ট খালি স্থান পরিবর্তন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লেকচার ভিডিওটা অনেক বড় হচ্ছে, তবে লেকচার ভিডিওটা যতই বড় হোক না কেন, আপনি যদি এই ডিজিটাল ডিভাইসে খুবই ভালো মতো একজন পারদর্শী এবং বুঝে বুঝে ক্যালকুলেশন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে, বিরক্তবোধ না করে আপনি এ টু জেড দেখেন। কারণ আমি এমনভাবে আজকের ভিডিওটা তৈরি করতেছি যে ভিডিওটা আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাল্লাহ। আপনি যতটুকুনি উইক থাকুন না কেন, আশা করি আজকের লেকচার ভিডিওটা দেখলে পরে আপনি অবশ্যই অবশ্যই অনেকটা কনফিডেন্সফুল ম্যান হবেন। তাহলে এখন আমরা এই স্থান বিনিময়কে, এই ওয়ানটা এখানে থাকাও যে কথা, এখানে থাকাও একই কথা, এখানে এ আছে, বাট এখানে এ না থেকে যদি আমাদের বি থাকতো, এনি ওয়ান লেটার, সো সে বলে এনি ওয়ান লেটার ওয়ার্ড ওয়ান, আউটপুট রেজাল্ট ইজ ওয়ান, ওয়ার ওয়ান ওয়ার এ অর এনি ওয়ান লেটার ইকাল টু আউটপুট রেজাল্ট ওয়ান। তাহলে এখন আমরা যে এইখানে এ সরি ওয়ান ওয়ার বি সমান আমরা লিখতে পারি কি, ওয়ান, কিংবা আপনি এরকমভাবে যদি ইচ্ছা করতেন যে বি ওয়ার ওয়ান সমান কি আসতো, আমাদের আউটপুট রেজাল্ট ওয়ানে আসতো, অ্যাট দ্য সেম প্রসেস। এখানে আমরা যদি বি ওয়ার এই যে জিরোর প্লেসমেন্টে আমরা কি করব, ওয়ান নিয়ে নেবো, তাহলে এটা ছিল কি আমাদের এর ইনপুট ভ্যালু, তাহলে এই যে এর ইনপুট ভ্যালু, এর ইনপুট ভ্যালু আমরা এখন কি নিচ্ছি, ওয়ান নিচ্ছি। তাহলে বি আর ওয়ান যোগ করলে কত হচ্ছে, আমাদের আউটপুট রেজাল্ট ওয়ান। তাহলে দেখেন আমরা যখন যাই নিচ্ছি না কেন, দুটো কিন্তু করলে আমাদের আউটপুট রেজাল্ট একই আসতেছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইডেও যে রেজাল্ট আসতেছে, রাইট হ্যান্ড সাইডেও সেম রেজাল্ট আসতেছে, যার কারণে আমরা এটাকে এরকমভাবে সাজিয়ে লিখতে পারি যে এ অর বিনিময় করে লিখতে পারি, এ অর বি সমান বি অর এ, বা এ বি অর এ সমান এ অর বি, এই সাজিয়ে লেখাটাই মূলত কি বিনিময় উপপাদ্য। আজকের লেকচার ভিডিও এতটুকুনি, আশা করি বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, বুঝলেও জানাবেন না বুঝলেও জানাবেন, এবং ভিডিওতে দেখে যদি আপনার বিন্দু পরিমাণ মানে এতটুকুন কিঞ্চিত পরিমাণে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে।